লাবল প্লে পয়েন্ট বহরপুর 1 মালিক প্লাজা 0 পয়েন্ট মালিক প্লাজা 1 বহরপুর 1 সার্ভিস ওভার পয়েন্ট বহরপুর 2 মালিক প্লাজা 1 সার্ভিস ওভার 2 অল বহরপুর 3 মালিক প্লাজা 2 4 2 এ মিরন মিরন তুই এই টাকা দি তুই কত এই 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 মাঝে দে মাঝে দে দাও আসলে তাহলে এই সাইডে দেখো না 5 2 তাহলে এক মিনিট এক মিনিট 5 মালিক প্লাজা 2 কত আশা যা করবি কি করবি সার্ভিস ওভার 3 5 লাইভে যারা সংযুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কি কথা থেকে লাইভটি দেখছেন একটু লিখে জানান কি কথা থেকে দেখছেন একটু জানাবেন দেখছেন অনুষ্ঠিত হচ্ছে রাজবাড়ির ফাংশন অসংখ্য ধন্যবাদ ভাই লাইভটি শেয়ার জন্য দেখার সুযোগ করে দেবেন আপনার যারা লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ 11 4 আউট বল 12 4 13 4 বহরপুর ইনডোর 13 মালিক প্লাজা 4 আউট বল 44 সিলেটের কেউ আছে নাকি আব্দুল বাসিত ভাই না ভাই এটা লোকাল খেলা ভাই আচ্ছা লোকাল খেলা বাইরের জেলার টুর্নামেন্ট লোকাল খেলা পরবর্তী খেলা ইস্তিয়াক 2 ভার্সেস মালিক প্লাজা 7 ইস্তিয়াক 2 ভার্সেস মালিক প্লাজা 7 রিপোর্ট ভার্সেস ইস্তিয়াক খেলা হবে 16 ফোর পাঁচার যদি কেউ আছে লাইভে থেকে থাকেন একটু সাড়া দিবেন কমেন্ট করে জানাবেন 17 4 5 70 cents সাইড ওরে আগল 18 5 19 5
রাইট বল 620 মালিক ধন্যবাদ কমেন্ট করার জন্য। শামিম রিয়াজ খেলবে কি শিওর ভাই? শামিম রিয়াজ খেলবে তবে একসাথে না ভাই, আলাদা খেলবে। এখন এ বি মিক্স খেলা তো রাইট বল 22-6 সার্ভিস ওভার 722 শামিম পয়েন্ট মালিক লাজা 822 ভাই একে আজাদ খেলা হচ্ছে মালিক কাদার সামনে ভাই, মালিক কাদার থেকে একটু সামনে। সার্ভিস ওভার 23-8 জায়গার নাম কি? বহরপ 23 মালিক প্লাজা 8 হ্যাঁ মালিক কি আজাদ ভাই মালিক প্লাজা আর কি। শামিম ভাই রেসপন্স নাই, এত পরে আসলেন। Right ball 26 by 9 27 9 পাংশার কারাগার আছে, একটু কমেন্ট করবেন পাংশার কারাগার আছে। আউট বল 28-9 কে কোথা থেকে দেখছেন একটু লিখে জানান, কমেন্ট করুন লাইভে কারা কোথা থেকে সংযুক্ত হয়েছে। 29 by 9 সার্ভিস ওভার 10-10 11 by 29 30-1 গেম হবে। ও আচ্ছা, কিন্তু ভাই টিমে তো উল্লেখ করা নাই 11-29 সেটা তো ভাই বলতে পারবো না, ওরা এই জন্যই খেলবে না নাকি অন্য কোনো কারণ আছে সেটা তো ওরাই ভালো বলতে পারে। বরিশাল থেকে সাগর ইমন খেলে গেছে, ও বরিশাল থেকে, ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই কমেন্ট করে জানানোর জন্য রাজীব ভাই। ধন্যবাদ আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন, লাইভটি শেয়ার ধন্যবাদ দেখার সুযোগ করে দেবেন, লাইভে যারা সংযুক্ত আছেন সব একটা করে লাইক দিয়ে দেবেন, ধন্যবাদ সবাইকে। থাকবেন পরবর্তী ম্যাচ নিয়ে, আমরা এখনই আবার আসছি, ধন্যবাদ সবাই সবাই সাথে থাকুন।